দর্শক আলোচনায় ফিরছি। আজকের আয়োজনে আমাদের সাথে আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আব্দুস শাকুর খান। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন 09-666-777-311 অথবা 02-985-2381 এই নাম্বারে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ডক্টর আব্দুস শাকুর খান, শুরুতেই জানিয়ে দিব, করোনার এই সময়টিতে আমরা দীর্ঘ একটি সময় পার করে ফেলেছি এবং আমরা বলছি যে এই করোনাকে সাথে নিয়েই আমরা স্বাভাবিক জীবনযাপন পালন করব, কিন্তু এই সময়টিতে এই যে দুর্যোগগুলো আসছে আমাদের দেশে, বন্যা এবং সেই সাথে মানুষের জীবন বিপন্ন হওয়ার অবস্থায় এবং ঈদ আসছে সামনে, এই সময়গুলোতে কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ার আরও বেশি আশঙ্কা রয়েছে, তো মানুষ কী ধরনের সতর্কতা নিতে পারে? ঠিকই বলেছেন, আমরা কিন্তু অনেক সময় পার করেছি, বাংলাদেশেও প্রায় 5 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় আমরা কয়েক দফা কিছু ঝুঁকির সম্মুখীন হয়েছিলাম, হয়ে এখন যে পর্যায়ে এসেছিল মনে হচ্ছিল বাংলাদেশের অবস্থাটা একটু স্থিতিশীল, অর্থাৎ একটা প্ল্যাটু ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ঠিক এরকম অবস্থায় আবার আমরা একটু আক্রান্ত হলাম বন্যায়, চারিদিকে বন্যা হচ্ছে, আবার কিছুদিন পরে আমাদের কোরবানি ঈদ। তো বন্যা কিছুটা তো অবশ্যই আমাদের সমস্যা করছে, আর্থসামাজিক সমস্যার বাইরে বন্যাও কিন্তু একটা ঝুঁকি নিয়ে আসছে, যেখানে অনেক লোক আশ্রয়স্থলে যাবে, সেখান থেকে একের থেকে অন্যের মধ্যে করোনা সংক্রমণ হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন যে এটা একটা ঈদ সামনে আসছে, আমাদের বড় একটা ঈদ ঈদুল আজহা, এটাকে কেন্দ্র করে যদিও আমাদের সবাইকে সতর্ক করে দেয়া হচ্ছে যে সকল কিছু সীমিত আকারে করা, ডিস্টেন্স বা একজন থেকে আরেকজনের দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, কিন্তু তারপরও জানেন যে এখানে হাট বসবে কিছু সীমিত আকারে, এখানে কোরবানিও হবে এবং ঈদের নামাজ হবে এবং পরিবার পরিজন নিয়ে একে অন্যের মধ্যে দেখা করা বা সামাজিক একটা বৈশিষ্ট্য যেটা আছে, ঐতিহ্য বজায় রাখা, এই ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, আমরা যেমন বলছি অবশ্যই সতর্ক হবেন, মাস্ক পরবেন, আমরা একটা স্থিতিশীল অবস্থায় আসছি, এই সংক্রমণ কোনোভাবেই যেন বেড়ে না যায় সেজন্য আমাদের সকলকে সতর্ক থেকেই আসলে চলতে হবে, সীমিত আকারে সব কিছু করতে হবে। জি, এই সময়টিতে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন আসলে এই স্বাস্থ্যবিধি মানতে মানতে মানুষের মাঝে অনেকটা অনীহা চলে এসেছে এবং আমরা যেটি বলছি যে মানসিক অবস্থা খারাপ হওয়ার প্রবণতা এই করোনাকালীন সময়ে আরও বেড়ে গেছে। তো এই অবস্থায় আমরা যখন স্বাস্থ্যবিধি মানছি না এবং যারা বয়স্ক আছে তাদের তো করোনার ঝুঁকি বেশি এবং শ্বাসকষ্টের রোগী যারা তাদেরও ঝুঁকি অনেক বেশি, তাদের আসলে সবসময়ই সচেতন হওয়া প্রয়োজন কিনা, কতটা জরুরি? অবশ্যই প্রয়োজন। এখানে আপনি যদি ক্যাটাগরিক্যালি বলেন তাহলে প্রথমে আমি সামষ্টিকভাবে বলবো সবাইকে সতর্ক হতে হবে। দ্বিতীয় আসছেন আমরা একটি রিস্ক গ্রুপ বলি, অর্থাৎ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। এখন ঝুঁকিপূর্ণ কারা? অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ 50 বা তার উপরে, ইউরোপিয়ান কান্ট্রিতে বলা হয় 60-এর উপরে, আমাদের দেশের জন্য আমি বলতে পারবো 50-এর উপরে। আমরা জানি যে অনেক ডায়াবেটিস রোগী আছে, হাইপারটেনশন বা প্রেশারের রোগী আছে, হার্ট ডিজিজের রোগী আছে, কিডনির রোগী আছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী অসুখ, শ্বাসকষ্ট বা অ্যাজমা, সিওপিডি, এরা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। কারণ হচ্ছে করোনা সংক্রমণ তাদের মধ্যে সহজে যেমন হয়, একই সাথে সংক্রমণ কারণে একটা কমপ্লিকেশনস, জটিলতাও কিন্তু তাদের মধ্যে দেখা দেয়। সেই জন্য আমরা যেভাবে মেনটেন করে আসছি, অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের বাড়ির মধ্যে রাখা, কোনোভাবেই তাদের সংক্রমণের ঝুঁকিতে না ফেলা এবং বাড়ির অন্য যারা আছে তারাও যদি বাহিরে কোনো কারণে যায় স্বাস্থ্যবিধি মেনে যাবে এবং ফিরে এসে অবশ্যই বিধি মেনে তাদের সাথে দেখা করবে, এটা খুবই জরুরি। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, প্রশ্নটি করুন। জি, আমারও হচ্ছে কি যে 15-20 দিন থেকে আমার এই গলা ব্যথা করছিল আর এই যে গ্যাস ফর্ম করছে, এই যে হাড়ের নিচে যে অংশটা আছে এই অংশটা ব্যথা করছে আমার। জি জনাব মতিউর রহমান, আপনি আপনার দুটো সমস্যা বললেন, অনেক দিন ধরে গলা ব্যথা এবং হাড়ের নিচে একটু ব্যথা, এটা মনে হয় এর সাথে আনুষঙ্গিক কিছু জ্বর আছে কিনা, অথবা আপনি ইতিমধ্যে এমন কোনো জায়গায় থাকেন যেখানে আপনি জানেন যে বেশ কিছু কোভিড রোগীর সংস্পর্শে আপনি এসছেন, তাহলে ব্যাপারটি একরকম দাঁড়াবে। আর আপনি যদি দেখেন যে না, এটা দীর্ঘমেয়াদী একটি গলা ব্যথা এবং আপনার একটু একটু ব্যথা করা, এটাকে তেমন বেশি গুরুত্ব দেওয়া উচিত না, তারপরও আপনি কিছু জিনিস ফলো করবেন, যেমন গরম পানি লবণ গড়গড়া করবেন, ঠান্ডা জিনিসটা পরিহার করবেন, একই সাথে আপনি যেখানে আছেন সেখানে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে বাকি চিকিৎসাটি নেবেন।
জি, যে কথাটি নিয়ে আলোচনা হচ্ছিল যে শ্বাসকষ্টের রোগী যারা আছেন, যেমন অ্যাজমা অথবা সিওপিডি, করোনার এই সময়টিতে শ্বাসকষ্ট হলেই কিন্তু আমরা ধরে নেই যে করোনা সাসপেক্টেড হিসেবে হাসপাতালে যাওয়ার পর রাখা হয় আলাদাভাবে। তবে যার দীর্ঘ একটি পুরনো ব্যাকগ্রাউন্ড আছে যে অ্যাজমা রোগী অথবা সিওপিডি রোগী, তারা কিন্তু আইসোলেশনেও থাকতে পারেন, করোনা নাও হতে পারে, কিন্তু শুরুতেই হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থাটা আসলে কীরকম হচ্ছে? আমি একটু বলি, সেটা হচ্ছে যাদের আগে থাকতেই শ্বাসকষ্টের রোগ আছে, ধরেন অ্যাজমা অথবা সিওপিডি, তারা কিন্তু জানে যে বছরের বিভিন্ন সময় এই শ্বাসকষ্টটা বাড়তে পারে, তাদের একটা ধারণা আছে। তারপরও বর্তমান সমসাময়িক সময় কোভিড থাকাতে শ্বাসকষ্ট হলে আমরা ভয় পাই। ইদানিংকালে আমরা দেখছি যে এই ধরনের সমস্যা নিয়ে সহজে কিন্তু রোগী হাসপাতালে আগের মতো আসছে না, দেখা যাচ্ছে তারা অতটা প্যানিক হচ্ছে না। যদি কিনা এই শ্বাসকষ্টের সাথে অন্য উপসর্গ থাকে, যে তার ইদানিংকালে জ্বর হয়েছিল, শরীর ব্যথা হয়েছিল, অথবা সর্দি ভাব আছে, যেটা করোনার সাথে অনেকটা যায়, প্রথমত তাদেরকে আমরা কিন্তু বলি শ্বাসকষ্ট হওয়ার আগেই আপনি এই ধরনের উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। আর যদি দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে, যেটার জন্য সে বেশি রকম সমস্যা বোধ করছে, যে শ্বাসকষ্ট আগের শ্বাসকষ্টের সাথে মিল নাই, তখন উনি বা তিনি ধরে নিতে পারবেন এরকম কিছু হলেও হতে পারে। সেই ক্ষেত্রে চিকিৎসা কেন্দ্রে আসার পর হাসপাতাল যদি মনে করে যে এই রোগীটার হসপিটালে ভর্তি রাখার প্রয়োজন আছে অক্সিজেনের লেভেল বা অন্য কিছু মেনটেন করার জন্য, তখন তাকে কিন্তু ফ্লু সেন্টারের মাধ্যমে ভর্তি করা হবে। আর যদি দেখা যায় না এটা তার অন্য সময়ের শ্বাসকষ্টটাই বেড়েছে, তাহলে তার অনেক সময় পরামর্শ দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়। নির্ভর করবে তার বর্তমান অবস্থার উপর কতখানি গুরুত্বপূর্ণ। জি নিশ্চয়ই। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হাসান বলছিলাম। হাসান, জি প্রশ্নটি করুন। হাসান বলছিলাম, আমি 18 সাল থেকে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়াতে প্রবলেম, অ্যাজমা। হ্যাঁ, এখন আমার 18 সাল থেকে আমি প্রোভিয়া 10 এবং ডর্জিলা 200 সকাল বিকাল খাইতেছি, এখনো খাইতেছি। এটাকে ভবিষ্যতে আরো কতদিন খাইতে হবে কাইন্ডলি আমাকে জানালে উপকৃত হব। ধন্যবাদ হাশেম সাহেব, আপনি নিজেই বলেছেন আপনার রোগের নাম, কতগুলো নাম বলেছেন, আমি সেখান থেকে বুঝতে পারছি আপনি দীর্ঘমেয়াদী শ্বাসরোগের একজন রোগী। আপনাকে কিছু ঔষধ চিকিৎসা কেন্দ্র থেকে অথবা ডাক্তার দিয়েছে, যেমন আপনি নাম বলেছেন প্রোভিয়ার, ডক্সোফাইলিন গ্রুপের একটা কথা বলেছেন। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী ওষুধ দেই, ওষুধটা কতদিন চলবে সেটা নির্ভর করবে আপনার পরবর্তী ফলো আপের উপর, অর্থাৎ 2 থেকে 3 মাস পর আমরা সাধারণত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটাকে আবার অ্যাডজাস্ট করতে বলি। তবে মোটা দাগে আমি যদি বলি, আপনাকে দীর্ঘমেয়াদী অসুখের জন্য দীর্ঘমেয়াদী ঔষধ এবং নিয়ম মেনে চলতে হবে। ভালো থাকবেন। জি, এই ধরনের রোগী ছাড়াও, যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগী সেটি ছাড়াও, এখন দেখা যাচ্ছে যে দীর্ঘদিন মাস্ক ব্যবহার করছে মানুষ, মাস্কটা সবসময় মুখে পড়ে থাকার কারণে যারা বিশেষ করে বাইরে কাজ করে অধিকাংশ সময়ই তাদের মাস্কটা পরে থাকতে হয়, তখন দেখা যায় এতদিন ধরে যারা মাস্ক পরে আসছে এখন এসে অনেকেরই কিছুটা শ্বাস নিতে সমস্যা হয়, মাস্ক পরে থেকে তারা কথা বলতে পারেন না। আসলে এটার কোনো খারাপ প্রভাব আছে কিনা দীর্ঘ সময় যদি কেউ মাস্ক ব্যবহার করে? আচ্ছা, আমরা সাধারণত মাস্কের কিন্তু বিভিন্ন রকম মাস্ক আছে, যেমন আমরা চিকিৎসক যারা একদম ফ্রন্ট লাইনে রোগীকে ম্যানেজ করছি তার জন্য যে মাস্ক, যেটা KN95 অথবা N95 বা এই জাতীয়, সেটা কিন্তু দীর্ঘক্ষণ একটানা পরার নিয়মও নাই, সেটা একটা নির্দিষ্ট সময় আছে, চিকিৎসকরা সেই সময়ের মধ্যে চিকিৎসা সারেন, পরবর্তীতে মাস্ক ওই সময় পার হয়ে গেলে মাস্ক পরিবর্তন করেন। কিন্তু সাধারণ ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে জনগণ যারা মাস্ক পরেন তাদের কিন্তু একদম সিম্পল মাস্ক পরতে বলা হয়, যেটাকে সার্জিক্যাল মাস্ক বলতে পারি অথবা কাপড়ে তৈরি মাস্ক বলতে পারি। এটা কিন্তু অনেকটা মনের দুর্বলতা। আমার ধারণা যে এটা দীর্ঘক্ষণ সারাদিন পরে থাকলেও এমন তার কোনো ক্ষতি হবে না, কারণ আমরা শ্বাসের সাথে অক্সিজেন নেই, আমরা শ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। ওই মাস্কগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ অক্সিজেন ঢুকতে সাহায্য করে এবং যথেষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমনেরও কিন্তু ব্যবস্থা আছে। অতএব মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, এটা যেন আমার পোশাকেরই একটা অংশ, এই সময় এটা যেন পড়তেই হবে, মানসিকভাবে এটা মেনে নিয়ে আমরা কাজ করব, ইনশাআল্লাহ সমস্যা হবে। অর্থাৎ মাস্ক কোনো সমস্যা করতে পারে না ওই অর্থে। ঠিক আছে, একজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি পরিচয়, আমার টাঙ্গাইল থেকে বলছি, আমার নাম সৈয়দুল ইসলাম। জি প্রশ্নটি করুন। জি, আমার তো যে ঠান্ডা, একটা সবসময় ঠান্ডার ভাব থাকে, আসলে 5 মাস যাবত আমি একটা ওষুধ খাচ্ছি যে মোনাস, এটা কিন্তু আসলে ক্লিয়ার হচ্ছে না, বুঝছেন, এখন ক্লিয়ার হচ্ছে না, এটা কি করবো? অনেক সময় বুকের মধ্যে চাপ লাগে,
জি ফাফর ফাফর লাগে। জি আমি আপনার আপনার প্রসঙ্গটা বুঝতে পেরেছি। প্রথমত আপনি প্রথমেই একটা হিস্ট্রি দিয়েছেন যে আপনি অনেক সময় ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন, আর গত 5 মাস ধরে আপনি মোনাস জাতীয় একটা ট্যাবলেট খাচ্ছেন যেটা আপনাকে পরিপূর্ণ মানে সুস্থ রাখতে পারছে না। আমরা এই সমস্ত ক্ষেত্রে যাদের দীর্ঘমেয়াদী ঠান্ডা লাগে তাদেরকে আমরা অ্যাজমা রোগী মনে করি অথবা অ্যালার্জি জাতীয় ঠান্ডার রোগী মনে করি, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী ঔষধ ব্যবহার করতে হয়। আমরা এক্ষেত্রে স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট বলে একটা ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ যার শুধুমাত্র একটি, যেমন মোনাস বা মন্টেলুকাস জাতীয় ঔষধে ভালো থাকেন না, তিনি তার সাথে আরেকটি অন্তত সাপোর্টিং ওষুধ উনি ব্যবহার করতে পারেন। যেমন আমি বলি ফেক্সোফেনাডিন জাতীয় একটা ওষুধ আছে, আপনি যদি মোনাস চালিয়ে যাবেন আপনি ফেক্সোফেনাডিন হয়তো আগামী 1 মাস ডেলি প্রতিদিন একটা করে খেলেন, এর মধ্যে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ওষুধটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। স্বাগত আরও একবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে আজ যুক্ত আছেন মুখব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান। দর্শক আপনারাও প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। করোনার এই সময়টিতে যেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে যারা করোনা আক্রান্ত হয় ফুসফুসেরই সংক্রমণ হয়, করোনা আক্রান্ত হলে শ্বাসকষ্টের সমস্যা হয়, যাদের শ্বাসকষ্ট নেই কিন্তু করোনা আক্রান্ত হলো, এই করোনা আক্রান্তের পরে কি তাদেরকে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা থেকে যায় কি না? জি, করোনা ভাইরাসটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস, কেন বললাম, এটা নাক এবং মুখ দিয়ে এটা প্রবেশ করে শরীরে এবং তার প্রধান আশ্রয়স্থল হচ্ছে শ্বাসনালী, যার জন্য দেখবেন যে করোনা আক্রান্ত রোগীদের একটি অংশ যারা মারাত্মকভাবে ফুসফুস তাদের আক্রান্ত হয়, এই যখনই ফুসফুস আক্রান্ত হয় অর্থাৎ ফুসফুসে এক ধরনের নিউমোনিয়া তৈরি করে, তাহলে দীর্ঘমেয়াদী দুই পাশে একটি নিউমোনিয়া তৈরি থাকে। একই সাথে আপনি জানেন যে এই সময় এই ভাইরাস কিন্তু অনেকগুলো সমস্যা করে, যেমন ধরেন আমি বোঝার জন্য বলি এই বিভিন্ন রক্তনালীতে রক্ত জমাট বাঁধিয়ে দিতে সাহায্য করে বিভিন্নভাবে, ওভাবে নাই গেলাম। আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী তাকে দেখা যায় অক্সিজেন কমতি দেখা যায় শরীরের মধ্যে অথবা এক ধরনের ইনফ্ল্যামেশন তৈরি হয় লাংসের মধ্যে, এই অবস্থাটাকে আমরা যেটা বলি যেটা মারাত্মক নিউমোনিয়া। এই যে মারাত্মক নিউমোনিয়ায় যারা সাধারণত আক্রান্ত হন, করোনা রোগী সবাই না কিছু অংশ, তাদের কিন্তু পরবর্তীকালে, যেহেতু আমরা ইতিমধ্যেই 7-8 মাস টোটাল বিশ্বে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বিভিন্ন দেশে স্টাডিতে দেখা গেছে যে তাদের দীর্ঘমেয়াদী ফুসফুসের শ্বাসকষ্ট হয়। কিভাবে হয়, পরবর্তীতে দেখা যায় ফুসফুসে চিরস্থায়ী ক্ষত তৈরি হয় যেটা ফাইব্রোসিস নামে আমরা বলি, ব্রঙ্কেকটিসিস নামে বলি, এই ক্ষতগুলো কিন্তু রিভার্স হয় না, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসবে না। পরবর্তীতে ওই সংখ্যক রোগীকে, ওই অংশ রোগীকে দেখা যায় পরবর্তী জীবনে সারা জীবনই হয়তো অক্সিজেনের উপর নির্ভর থাকতে হয় অথবা বিভিন্ন ঔষধের উপর নির্ভর করে চলে, এই ক্ষতটি অর্থাৎ তাদের বয়ে বেড়াতে হয়। আমাদের সাথে একজন করোনা রোগী এই মুহূর্তে যুক্ত আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাজিয়া শারমিন। আমি গত 6 তারিখ স্যাম্পল দিয়েছিলাম, তো প্রথমে ছিল গা ব্যথা আর হালকা জ্বর, তারপর 3 দিন পর গলা ব্যথা আর গলা কুটকুট করে, কিন্তু আমি বেশ কয়েক রকম ওষুধ খেয়েছি, যেমন ফেক্সোফেনাডিন, মোনাস্টেন, সেপিকজে, নাপা, ডক্সিক্যাপ, বিকোনেট, এগুলো খেয়েছি, কিন্তু এখন শুধু একটাই সমস্যা ফিল করছি, যেটা হচ্ছে গলা কুটকুট করে, মানে আমার সব সমস্যা সমাধান হয়েছে শুধু গলা কুটকুট করছে। এটা কতদিন হবে? আর আমার এখন 18তম দিনে অবস্থান করছি। জি শারমিন, আমি শুনলাম মোটামুটি আপনার সমস্যাগুলো একটা সাধারণ কোভিড রোগীর যা থাকে, গলায় খুসখুস বা গলায় ব্যথা এবং জ্বর, আপনি ইতিমধ্যে সবগুলো উপসর্গ থেকে উঠে এসেছেন। আমার মনে হয় দুটো উপসর্গ আপনি এখন ফিল করছেন, একটা হচ্ছে গলার মধ্যে কেমন একটা ফরেন বডি সেন্সেশন অথবা খসখস করা, আর দ্বিতীয় হলো একটা দুর্বলতা থাকে, আপনি একটু কিছু করতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন মনে হয়। বলা হয় একটা সাধারণ কোভিড রোগী সাধারণভাবে আক্রান্ত হলে তারও 2 থেকে 3 সপ্তাহ লাগবে পুরোপুরি সমাধান হতে, আর যারা বেশিভাবে আক্রান্ত হয় তাদের দেখা যায় 6 সপ্তাহ বা তারও বেশি সময় লাগে। আপনি যেহেতু তাড়াতাড়ি সেরে উঠেছেন, আপনার গলার কাছে একটু অনুভূত হচ্ছে, আপনি ওই মোনাস জাতীয় যে ওষুধটা খাচ্ছেন এটা আপনি 1 থেকে 2 মাস খাবেন, গরম পানির ভাপ নেবেন, গরম পানি গড়গড়া করবেন, এটা অটোমেটিক্যালি আপনার ভালো হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই।
ডাক্তার সাকর, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে ফুসফুসে ক্ষত তৈরি হয়ে যেতে পারে করোনা যারা রোগী আছে, এটার কি কোনো নির্দিষ্ট স্টেজ আছে যে কতটুকু রোগীর কোন অবস্থায় করোনা ধরা পড়লে, অর্থাৎ অনেকে আছেন উপসর্গহীন, অনেকে আছেন অনেক বেশি জ্বর, অনেকে আছেন শ্বাসকষ্ট হলে পরে করোনা ধরা পড়ে, কোনো একটি পর্যায়ে যে ধরা পড়লে এরকম ফুসফুসে ক্ষত হওয়ার সম্ভাবনা, এরকম কিছু আছে? আমি প্রথমেই বলি যে সচেতন হতে হবে। যদি আপনি সচেতন হন তাহলে আপনি প্রথমত যদি উপসর্গ আসে দেখবেন সাধারণ সমস্যা, যেমন হয়তো নাকে স্মেলটা পাচ্ছেন না, অথবা আপনার গলার কাছে কেমন যেন এই সময় করছে, অথবা হালকা কাশি হচ্ছে, শরীর ব্যথা করছে, আপনি এখানেই যদি নোটিস করেন আর কি, অথবা নিজে নোটিসড হন যে আমার বোধহয় করোনা হয়েছে, আপনি আইসোলেশনে চলে গেলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিধি অনুযায়ী আপনি ঔষধ গ্রহণ করলেন, তারা কিন্তু অনেকটা লাকি যে শুরুতেই ইন্টারভেনশনটা হলো। অনেকে আছে এই অবস্থাটা বুঝতে পারে না বা আমলে নেয় না, পরবর্তীতে দেখা যায় যে বেশ কাশি হচ্ছে এবং অথবা একই সাথে শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা এই স্টেজটাকে বলি হচ্ছে মডারেট, অর্থাৎ মধ্যম। তাদের ক্ষেত্রে অক্সিজেন মাপলে দেখা যাবে অক্সিজেনটা হয়তো কমে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে এবং উপসর্গগুলো ব্যাপক দেখা দিচ্ছে। এই সময় সাধারণত সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় থাকা নয়, হসপিটালে ভর্তি হওয়াটাই আবশ্যক, কারণ অক্সিজেন লেভেলটা ঠিক রাখতে হবে এবং তার জন্য ওই সময়ের প্রযোজ্য ওষুধগুলো প্রয়োগ করতে হবে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুর রাজ্জাক বলছি, রাজবাড়ি থেকে। জি রাজ্জাক, প্রশ্নটি করুন। আমার দীর্ঘ প্রায় 2-3 বছর ধরে ঠান্ডা লেগে থাকে এবং নাক দিয়ে পানি আসে এবং ওই ফেক্সোফেনাডিন এবং মনটিয়ার এই ওষুধটা ব্যবহার করছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে খাওয়া বাদ দিলেই হয় এবং রাত্রে ঘুমাইতে গেলে নাকটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ রাজ্জাক সাহেব, আপনি আপনার যে কথা বললেন যে আপনার 2-3 বছর ধরে আপনি খেয়াল করছেন যে আপনার ঘন ঘন ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে হাঁচি বা সর্দি অথবা নাক বন্ধ হয়ে যাওয়া, এই পর্যন্তই বলেছেন। যদি উপসর্গগুলো এরকমই থাকে এবং ঋতুর সাথে কিছু পরিবর্তন দেখা দেয় তাহলে আমরা এটাকে অ্যালার্জিক রাইনাইটিস অথবা অ্যালার্জি জাতীয় নাকের প্রদাহ মনে করি। যেহেতু আপনার এই উপসর্গগুলো আছে, আপনাকে প্রথমত আপনার লাইফস্টাইল অর্থাৎ ধুলাবালি ঠান্ডা এগুলোকে অ্যাভয়েড করতে হবে, কিসে আপনার বেশি সমস্যা হয় সেটাকে পরিহার করে চলবেন। একই সাথে আপনি মন্টিলুকাস জাতীয় ওষুধ খাচ্ছেন, ফ্যাক্সোফেনাডিন খাচ্ছেন, ঠিক এলোমেলো এভাবে না খেয়ে আপনি হয়তো মন্টিলুকাস খেলেন, নাকের এক ধরনের স্প্রে আমরা ব্যবহার করতে বলি, তবে সেটা অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে দেখা করে আপনার অবস্থা অনুযায়ী ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিবেন, আপনি ভালো থাকবেন। জি, এই যে টেলিমেডিসিনের একটি প্রচলন এখন করোনাকালীন সময়ে অনেক বেশি চলছে আর কি, এবং মানুষ ঘরে বসেই তাদের যেই প্রয়োজনীয় সমস্যাগুলো সেগুলো সমাধান খুঁজছে, এই অবস্থায় এবং হাসপাতালগুলোতে কিন্তু আমরা একেবারে সাম্প্রতিক সময়ের কিছু সংবাদের কথা যদি বলি, কিছু অনিয়ম এবং দুর্নীতির কথা উঠে এসেছে এবং মানুষ কিন্তু এখন হাসপাতালে যেতে রীতিমতো ভয় পায় যে তারা সঠিক চিকিৎসাটি পাবেন কিনা যেটি তাদের দরকার, অথবা হাসপাতালটি সঠিক কিনা। এই অবস্থায় হাসপাতালে এখন স্বাভাবিক রোগীর পরিমাণ কতটুকু এবং মানুষ কি করোনা ছাড়া অন্যান্য যে রোগীরা আছেন তারা কতটুকু যাচ্ছেন হাসপাতালে? আচ্ছা, সকল হাসপাতালের খবর আমি সাংবাদিক নই, আমি দিতে পারবো না। আমি বক্ষব্যাধি হাসপাতালে আছি, আমি জানি যে সারা বছর রোগীর একটা টার্ন ওভার থাকে, যে এই পরিমাণ রোগী আউটডোরে আসে তার থেকে এত পরিমাণ রোগী ভর্তি থাকে এবং হসপিটালগুলো কেমন রোগী ভর্তি থাকে এটা আমাদের জানা আছে। অবশ্যই গত বছরের তুলনায় এবছর করোনা আসার পর রোগীর সংখ্যা বিশেষ করে প্রথম দিকে আজকে থেকে 2 সপ্তাহ আগেও আশঙ্কাজনকভাবে কম ছিল, আর এখন আবার সেই সংখ্যা বাড়তে শুরু করেছে। আমি গত কালকে পর্যন্ত যেটা দেখেছি যে এই সংখ্যা বেশ বেড়েছে এবং আউটডোরে রোগী আগমন সংখ্যাও বেড়েছে, তারপরও অন্যান্য বছরের তুলনায় কম। এখন প্রশ্ন হচ্ছে কেন কম? আমি এখানে একটি কথাকে বলবো না, মানুষের মধ্যে কিন্তু একটা পারসেপশন তৈরি হয় যে আমি হসপিটালে গেলে আমার কী কী হইতে পারে, যেহেতু করোনা একটি মারাত্মক রোগ হিসাবে ইতিমধ্যে প্রচারিত প্রসারিত, রোগী কিন্তু বাসার থেকে সহজে হসপিটালে আসতে চাইবে না, অর্থাৎ ভয়ের কারণে আসতে না চাওয়া, এটা হচ্ছে একটা। দ্বিতীয় হলো এই যে দুর্নীতির কথা বললেন, এটা তো আসলে এখন খবরে আমরা দেখছি, আমরাও দেখছি, এই ধরনের ব্যাপারগুলো যখন প্রচারিত হয় মানুষ জানে তখন তার কাছে কিন্তু একটু আস্থার অভাবও দেখা দেয়। তখন আস্থার অভাবটা কী, হয়তো ওখানে এমন কিছু আছে ওখানে এখন গেলে বোধ হয় চিকিৎসা ভালো হবে না, সব তো খারাপ হয়ে গেছে, দুর্নীতি হয়ে গেছে, এটা। তৃতীয় আসেন ইকোনমি। ইকোনমি কিন্তু আমরা কিন্তু ঝড় দেখি ঝড়ের কারণে এবং ঝড়ের পরবর্তী অবস্থাটা আমরা বুঝতে পারি না প্রথমে, ইকোনমি কিন্তু প্রত্যেকের আয় ইনকাম এটা কিন্তু কমে গেছে,
আরেকটা জিনিস হচ্ছে, একটা রোগী যে এক জেলা থেকে, আমরা কিন্তু ঢাকায় বসে শুধু ঢাকার রোগী দেখি না, এই ধরনের হাসপাতালে সারা দেশ থেকে রোগী আসে, তাহলে পরিবহন খরচ বেড়ে গেছে, পরিবহনের স্বল্পতাও আছে এবং নিজের অর্থনৈতিক অবস্থার দৈন্যতা আছে, সব কিছু বিবেচনা করে হসপিটালমুখী যে ফ্লোটা থাকে সেই ফ্লো ন্যাচারালি কমে গেছে। এখন আসেন টেলিমেডিসিন। ইয়েস, প্যান্ডেমিক এমন একটা টার্ম যে আপনি অথবা আমি যে কোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি, এই পারসেপশন তো সবার মধ্যে গেল। তাহলে প্যান্ডেমিকে আমি যদি ডাক্তারখানায় যাই বা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাই, ওখানে তো বিভিন্ন ধরনের রোগীর সম্মিলন হয়, কার মধ্যে কোভিড আছে, কার মধ্যে কোভিড নাই, আর একটা জিনিস জানেন, সিমটম ছাড়া কোভিড আছে সে কিন্তু অন্যের জন্য ভয়াবহ। এই পারসেপশন থেকে রোগী কিন্তু চেম্বারমুখী হচ্ছে না, কিন্তু রোগী চিকিৎসা নেবে কোথার থেকে, তখন একটা মাধ্যম অবলম্বন করে, এটা ওয়ার্ল্ড রিকগনাইজড, বাংলাদেশেও এখন বেশ প্রচার পাচ্ছে, প্রসার পাচ্ছে, আমিও টেলিমেডিসিনের সাথে আছি। অর্থাৎ যে রোগীগুলো বাসায় থেকে ডাক্তারের পরামর্শ সহজে নিতে পারে, এরকম একটা মাধ্যম যদি খুঁজে পায়, তখন তারা টেলিমেডিসিনে আসে, যার জন্য এখন কিন্তু প্যারালালি হসপিটালে বেশ রোগী এখন আসা শুরু করেছে, চেম্বারেও আগের তুলনায় কম আসছে, টেলিমেডিসিন কিন্তু পাশাপাশি চলছে। অর্থাৎ টেলিমেডিসিনটি আরও বেশি মানুষের আস্থা পাচ্ছে বর্তমান সময়ে। জি, আরও কথা চলবে, একটি বিরতি নিয়ে আসছি। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে, আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আব্দুস শাকুর খান। দর্শক, আপনারাও মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এই মুহূর্তে একজন যুক্ত আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জসিম বলছিলাম, ঝিনাইদহ থেকে বলছিলাম। জি, প্রশ্নটি করুন। বলছিলাম যে আমার বেশ কিছুদিন যাবত, আজ 3 থেকে 1 সপ্তাহখানেক যাবত, গলার ভিতর থেকে শুধুমাত্র হচ্ছে কাশি হচ্ছে, মানে হালকা কাশি আসছে। আর তার জ্বর তো, জ্বর এর আগে আসছিল কিন্তু জ্বর এখন আর নেই, কোনো রকম কোনো জ্বর নেই, শুধুমাত্র কাশি। সেই ক্ষেত্রে যে আমি কোভিড-19 পজিটিভ কিনা এবং আমার কি করণীয়? আমি বর্তমানে খাচ্ছি ফ্লেক্সো 120 এবং জিম্যাক্স 500। জি, আপনার জন্য বলছি, বর্তমান সময় যদি এই ধরনের আপনার যে উপসর্গ, কাশি, একটু জ্বরজ্বর ভাব, এটাকে প্রথমেই অন্য কিছু প্রমাণ হওয়ার আগে ধরে নিতে হবে যে আপনার কোভিড হয়েছে। কেন ধরে নিতে হবে? কারণ হলো, এই সময় আপনাকে পৃথক হতে হবে বাড়ির অন্যান্য সদস্যদের থেকে, যেটাকে আমরা আইসোলেশন বলি। পৃথক হয়ে আপনি যে ওষুধ খাচ্ছেন, ঠিকই আছে, উপসর্গভিত্তিক, জ্বর আসলে প্যারাসিটামল, কাশির জন্য একটু ফ্লেক্সোফেনাডিন, অথবা গরম জল খেলেন, গরম পানি খেলেন, গরম চা খেলেন, এটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার উপসর্গ যদি অন্যদিকে যায়, আপনি যদি ডাক্তারের পরামর্শক্রমে জানতে পারেন যে আপনার মধ্যে অন্য কোনো উপসর্গ আছে, আপনি যদি তাকে বলেন, তাহলে সেই অনুযায়ী আপনার ওষুধের কিছু পরিবর্তন বা সংযোজন হবে। আর আপনি যদি এমনই থাকেন, অন্তত আপনার সম্পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত আপনি পৃথক থাকবেন, প্রয়োজনীয় পরীক্ষাগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী করানো লাগবে, প্রয়োজনে PCR টেস্ট করে, RT-PCR টেস্ট করে কনফার্ম করা যাবে যে আপনার কোভিড হয়েছে কি না। এই পরীক্ষা করার থেকে অত্যন্ত জরুরি হচ্ছে আপনি যেটি করছেন, আপনি বাসায় অবস্থান করেন, পৃথক থাকেন, এই ওষুধগুলো খান এবং আপনার গতি প্রকৃতি অবস্থাগুলো ডাক্তারের সাথে আপনি শেয়ার করেন, ডাক্তার আপনাকে বলে দিবে বা চিকিৎসালয় আপনাকে বলে দিবে আপনার পরবর্তীতে কী করতে হবে। ধন্যবাদ। জি, এবারে একটি সামনে ঈদ আসছে বাঙালির জন্য এবং মুসলিমদের জন্য একটি বড় ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবে আমাদের যেই সামাজিক নিয়মগুলো আছে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সবগুলো পালন করতে হবে, তবে মানুষের আসলে বেসিক কোন সচেতনতাগুলো তাদের নেওয়া উচিত? অবশ্যই, এরকম সময় ঈদ বা এরকম একটা পর্বে আমাদের তো আনুষ্ঠানিকতা সবই থাকবে, কিন্তু সবই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। ইতিমধ্যে আপনি জানেন, সরকারের তরফ থেকে, বিভিন্ন মিডিয়ার তরফ থেকে সতর্ক করা হচ্ছে। আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি যে আমরা অনেক ধৈর্য ধরে এ পর্যন্ত আসছি, আমাদের মধ্যে কিছু আশার আলো আছে যে হয়তো আগামীতে কমে যাবে, কিন্তু এর ব্যত্যয় ঘটবে যদি আমরা এই স্বাস্থ্যবিধিগুলো না মানি। কোরবানি কেন্দ্রিক আমরা যদি বেশি মেলামেশা করি, কোরবানি করার ক্ষেত্রে আমরা যদি সামাজিক দূরত্বগুলো মেনে না চলি, এই ধরনের বিধিবদ্ধ যে সতর্কতা দেওয়া হয়েছে সেটা না মানি, তাহলে আমাদের কিন্তু আবার সমূহ বিপদের সম্ভাবনা আমরা দেখছি। সেই ক্ষেত্রে হয়তো আবার বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হবে এবং অবশ্যই বেশি সংখ্যক রোগী খারাপ হয়ে যাবে। তো এইটা সামনে রেখে আমি বলবো, আমাদেরকে অবশ্যই সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে পর্বটি পার করতে হবে। কোনো খাবারের কি কিছু আছে, যে কি ধরনের খাবার তারা এই সময় খেতে পারে? আমরা খাবারের ব্যাপারে একটা কথাই বলি, খাবার খাওয়া যাবে, আপনি যদি সুষম খাবার,
আপনি যদি একেবারে মানে বাসি খাবার না খেয়ে অতিরিক্ত ঝাল মশলা দিয়ে খাবারগুলো না খেয়ে আপনি যেটা স্বাস্থ্যসম্মত খাবার সেই খাবার গ্রহণ করলে যথেষ্ট, যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে এবং কারোর মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সে আমি একটু আগে যেটা বললাম সে আগে নিজেকে পৃথক করবে তারপরে অন্য ব্যবস্থাগুলো নেবে। জি নিশ্চয়ই, এই সময়ে যখন আমাদের পরীক্ষার সংকট আছে, পরীক্ষা কম হচ্ছে, এই সময়ে ভ্যাকসিন যে আবিষ্কার হয়েছে এটি বাংলাদেশের জন্য কোনো সুখবর বয়ে আনবে কিনা? আচ্ছা, ভ্যাকসিনের ব্যাপারটা বলি, ভাইরাসজনিত এই ধরনের অসুখের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে ভ্যাকসিন। এটা শুধু আমাদের দেশের না, সারা পৃথিবীর জন্য, সকল মানব গোষ্ঠীর জন্য। তো ভ্যাকসিনের অনেকটা ভালো ভালো নিউজ আমরা সামনে পেয়েছি, কিছুদিন ধরে পাচ্ছি। অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ভ্যাকসিন সেটা অনেকখানি এগিয়ে গেছে, ফেজ টু শেষ করে ফেজ থ্রিতে আসছে, এর চায়নাতে হচ্ছে এবং অন্যান্য দেশগুলোতে হচ্ছে, আমরা জানি, আমরা খবর রাখছি। আমরা ধারণা করছি যে সেপ্টেম্বর অনওয়ার্ড এবং আগামী বছর প্রথম দিকে প্রথম ভাগ নাগাদ আমরা ভ্যাকসিনটা পেয়ে যাব, আবিষ্কার হয়ে যাবে এবং আমরা ভ্যাকসিন পেয়ে যাব, সেটাই হবে এই সময়ের জন্য সবচেয়ে বড় সুখবর। জি ডাক্তার আব্দুল শাকুর খান, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, করোনাকালে চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো, আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।